আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাসানুদ্দিন আমরা যারা একেবারে নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি এবং যারা একেবারে মোটামুটি ফ্রিল্যান্সিং শুরু করে দিয়েছে তাদের ভিতরে সবচেয়ে বড় একটি গ্যাপ আছে বর্তমানে আমি দেখেছি সেই গ্যাপটি হচ্ছে যে কমিউনিকেশন মানে গুড কমিউনিকেশন কমিউনিকেশন করতে পারি আমরা মনে করেন যে যেটাকে মোটামুটি বলা হতে পারে যে মানে ভাঙ্গাচোরা কমিউনিকেশন বাট ভাঙ্গাচোরা কমিউনিকেশন দিয়ে কিন্তু ভালো কিছু করা সম্ভব নয় এখন পর্যন্ত আমি যখন সর্বপ্রথম ফ্রিল্যান্সিং শুরু করি তখন কমিউনিকেশনের আমার অবস্থানটুকু আমি আপনাদেরকে বলছি তাহলে বুঝতে পারবেন আপনারা তাহলে আমার মনে হয় ঘাবড়ে যাবেন না সেটি হচ্ছে যে সর্বপ্রথম যখন আমার কাছে মেসেজ করেছিল তখন আমার গা থর করে কাঁপতেছিল মানে কিরকম জানি মানে শীতের দিন তারপরেও গা দিয়ে ঘাম বের হয়ে যাচ্ছিল কেন জানেন সেটা হচ্ছে একটা এক প্রকার টেনশন কাজ করে যে আমি কি দিব না দিব অথচ আমি কিন্তু তার অ্যান্সারটা খুব সহজে দিতে পারি নিজের জায়গা থেকে তারপরেও হাত পা কাঁপছিল কেন কাঁপছিল এটা প্রাথমিক অবস্থায় এরকম একটা ভয় থেকে যায় কিন্তু পরবর্তীতে আস্তে 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 এটা মানে কোনো ম্যাটারে না একবার এরকম একটি বিষয় যে মানে হাতের চুটকির মতো কাজ করে বিষয়টা কিন্তু এরকম তা আপনারা যারা কমিউনিকেশন করতে পারেন না মানে গুড কমিউনিকেশন করতে পারেন না তাদেরকে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আপনার জায়গা থেকে গুড কমিউনিকেশন কিভাবে করতে হবে সেটা শিখে নিতে হবে সেটা শেখার জন্য দুটি বিষয়ে কাজ করে যে কমিউনিকেশন কিন্তু দুইভাবে হয় একটা কমিউনিকেশন হচ্ছে যে টেক্সট কমিউনিকেশন কমিউনিকেশন আরেকটি কমিউনিকেশন হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনটা নিয়ে আমি আগে সর্বপ্রথম কথা বলবো তারপরে টেক্সট বেস কমিউনিকেশন নিয়ে কথা বলছি বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন কারা করে যেমন বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না আ ও করে এভাবে কথা মানে খালি মুখের ইশারা দিয়ে হাতের ইশারা দিয়ে বলে যে আ এই টাইপের যে কথাগুলো বলে তারা কিন্তু তার কমিউনিকেশন কিন্তু ঠিক আছে কিন্তু সেটা কিন্তু সে মুখ দিয়ে প্রকাশ করতে পারছে না কিন্তু সে সেটা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু প্রকাশ করছে এটি একটি বিষয় তার মাধ্যমে কি করছে সে কিন্তু তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাচ্ছে তার বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছে এবং বোঝাতে পেরে সে কিন্তু তার যে প্রয়োজন সেটা প্রয়োজন মিটাতে পারছে আরেকটা হচ্ছে আমরা যারা বিশেষ করে ফ্রিল্যান্সিং করি তাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে টেক্সট বেস কমিউনিকেশন এই টেক্সটের মাধ্যমেই আপনাকে কিন্তু বাইরকে এই বডি ল্যাঙ্গুয়েজ পুরোটাই বোঝাতে হবে সেটা সাময়িকভাবে মনে হতে পারে খুব কষ্টসাধ্য একটি বিষয় বাট ভ্যারি সিম্পল একেবারেই সিম্পল একটি বিষয় আমার কাছে এখন পর্যন্ত মনে হয় প্রাথমিক অবস্থায় কিন্তু আপনাকে একেবারেই মনে হবে যে সুন্দরবনের বাঘ আপনাকে ধরে বসছে এরকম ভয় লাগবে আরে বাউরে বাবা মারাত্মক কঠিন কাজ বাট আসলেই কঠিন কাজ নয় আপনি শুরু করে দিলে হয়ে যাবে এখন বলতে পারেন কমিউনিকেশনটা আমি কীভাবে মেনটেন করব আমি কীভাবে বুঝবো যে বাইরের সাথে আমার ভালো কমিউনিকেশন হচ্ছে আপনি যদি বাইরের রিকোয়ারমেন্ট অথবা বাইর কি আপনার কাছে চাচ্ছে এটা যদি ভালোভাবে বাইরকে বুঝাতে পারেন এবং কি আপনার মতো করে আপনি যদি বুঝাতে পারেন তাহলে আমি মনে করব যে গুড কমিউনিকেশন টেক্সট বেস আর আপনি যদি ভয়েস কমিউনিকেশনে যদি চলে যান যে বাইরকে আপনি সরাসরি ফোন কলের মাধ্যমে অথবা কোনো যে মাধ্যমগুলো আছে অনলাইন বেস যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোর মাধ্যমে যদি আপনি মেনটেন করতে চান বাইরের সাথে যদি একবারে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন একবারে নেটিভ স্পিকারদের মতো যদি ইংলিশে কথা বলতে পারেন অথবা তার যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে যদি আপনি কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে থেকে মেনটেন করতে পারছেন এটা একটা কমিউনিকেশন হতে পারে এই ওভারঅল কমিউনিকেশনগুলো মিলে যেমন টেক্সট বেস ভয়েস কমিউনিকেশন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন এই সবগুলো মিলে যে কমিউনিকেশন হয় এটা হচ্ছে ওভারঅল একটা কমিউনিকেশন এই ওভারঅল কমিউনিকেশনটা যার ভিতরে আছে সে কিন্তু মারাত্মক স্মার্ট মনে রাখবেন সে কিন্তু একেবারে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন ব্যক্তি কিরকম সে আপনাকে কোনো কোনো টেক্সট দিচ্ছে দিচ্ছে না না সে ভয়েস বাট আপনাকে হাতের ইশারায় কিংবা মাথার ইশারায় চোখের ইশারায় আপনাকে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে দেখেন না অনেক সময় আমরা কোনো মিটিংয়ে বসলে অথবা অনেক সময় কোনো ফ্রেন্ডদের আড্ডায় বসলে অনেক ফ্রেন্ড শুধু খেলে আপনাকে একটু চোখের ইশারা করছে আপনি কিন্তু বুঝে যাচ্ছেন যে আপনাকে কি করতে হবে হয়তোবা ওইখানে একটু আপনাকে বিলটা না দেওয়ার জন্য আপনাকে যাওয়ার জন্য বলতেছে অথবা বিলটা আপনাকে দিয়ে দেওয়ার জন্য বলতেছে কিন্তু বলছে না যে এই তুমি বিলটা দিয়ে দাও কথা বলছে না আপনার চোখের ইশারায় কিন্তু বলতেছে এরকম করে একটা কথা বলতেছে মানে চোখে আপনাকে কথা বলতেছে আপনি বুঝে যাচ্ছেন হয় আমাকে বিলটা দিতে হবে না হয় বিলটা আমাকে না দিয়ে চলে যেতে বলতেছে এটা কিন্তু এই যে একটা কমিউনিকেশন এই কমিউনিকেশনটা কিন্তু আসলে আমাদের থাকতে হবে কিরকম থাকতে হবে আমরা যখন আহ আজকে হয়তোবা আমরা টেক্সট বেস কমিউনিকেশন করছি বাইরের সাথে কিন্তু কোনো একটি সময় হয়তোবা আমরা ফিজিক্যাল কমিউনিকেশন বলতে কিরকম আমরা ফেস টু ফেস কমিউনিকেশনে চলে যাব আমার সামনে একজন ফিজিক্যাল বডি যখন আমার একবার সামনে যখন থাকবে তখন তাকে যখন আমি কমিউনিকেশন করবো তখন কিন্তু আমার শুধু টেক্সট বেস কমিউনিকেশন দিয়ে কাজ হবে না তখন আমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু তার সাথে কমিউনিকেশন করতে হবে বাইরেকে বোঝাতে হবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আসলে একদিনে হবে না আপনাদের জায়গা থেকে চেষ্টা করতে হবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আপনি নিজের জায়গা থেকে একা একা আপনি বলতে পারেন যে আমি কিভাবে এটাকে ইম্প্রুভ করতে পারি ইম্প্রুভ করার জন্য যে ইংরেজিটাকে আপনাকে অনেক ডেভেলপ করতে হবে ইংরেজিকে ডেভেলপ করার জন্য আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নিয়ে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন অসংখ্য বোকাবুলের কিন্তু আপনি জানেন অসংখ্য সেন্টেন্স কিন্তু আপনি জানেন কিন্তু মানে গুছিয়ে এটাকে আউটপুট দেওয়াটা কিন্তু আমাদের ভিতরে নেই এই আউটপুটটাকে জেনারেট করার জন্য প্রপার আউটপুট জেনারেট করার জন্য আমাদের কিন্তু মানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে আমি একটি কথা বলেছিলাম গতকালকেও যে প্র্যাকটিস যত বেশি করবেন তত ভালো কিছু করতে পারবেন মানে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট মানে একটি কথাই আছে যে আপনি যত প্র্যাকটিস করবেন ততটাই ভালো কিছু করতে পারবেন আর বিশেষ করে যে ইংরেজির ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে আপনি যত প্র্যাকটিস করতে পারবেন ততটাই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর ইংরেজিটা যতক্ষণ পর্যন্ত আয়ত্ত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো কাজ হবে না যদি এর ক্ষেত্রে আপনি যদি কাজে লাগাতে চান আশা করি বুঝতে পেরেছেন আজ থেকেই আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে গুড কমিউনিকেশন প্র্যাকটিস করা শুরু করে দিন দেখবেন অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে আপনি যেটা কখনো কল্পনাও করতে পারেন সেরকম কিছু একটা আপনার জন্য অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ